জয়া এহসানকে নিয়ে আজকে যোধপুর পার্কে। কি দেখো কিরকম দোলনা চড়লে। আমি বললাম না সেই ছোটবেলার পর্ব না, আমি অনেকদিন বাদে এখানে উঠতাম। আমাকে একটা কথা বলো, তোমাকে কি খেলা দিতে হবে না নিজে নিজে পারো? না না নিজে নিজে পারি। পারো দেখি চলো। শিওর 1 2 3 কে বেশি পাচ্ছে? কারণ ওর সম্প্রতি যে পারফরমেন্স রবিবারে সেটা খুব সবাই প্রশংসা করছে, সেই জন্য বোধহয় মুখে আরো বেশি হাসি নাকি? হ্যাঁ রবিবারের হ্যাঁ অ্যাপ্রিশিয়েট তো করছেই, তবে তার চেয়ে বড় কথা আমার অনেকদিন বাদে খুব আনন্দ হলো। হয় না যে কিছু কাজ করলে মনে হয় যে আমি আমার সোলকে ফিট করছি, মানে সেটাই আমার মনে হচ্ছে রবিবার। কখনো তুমি ইচ্ছে করো না, আজ হঠাৎ বললে কেন? সে তো একটা মিরাজ থেকে কেনা, বিশ্বাস করনি? করেছিলাম। করনি? করেছিলাম। জীবনানন্দের লেখা বনলতা সেনের কোনো চেহারা তো নেই, কারণ কবিতা সবাই এক একজন এক এক রকম ভাবে সেটাকে ডেপিক্ট করে, কিন্তু সায়নী সেন দেখে সবাই এত বনলতা সেনের কথা বলছে, তাই নাকি? এটা এবং আমি প্রচুর রিভিউ লেখা হয়েছে আমি দেখেছি তাই নিয়ে। সো হাউ আর ইউ ফিলিং? ছিল যে ভালো কাজ করবার খিদেটা ভিতরে ছিল, সেই খিদেটাই হয়তো আমাকে ভালো কাজ করবার উৎসাহ জুগিয়েছে, বা ভালো কাজ করব বলে জেদ ধরে বসেছিলাম যে আমি সব রকম কাজ করব না, সেই জেদটা হয়তো ধরে রাখতে পেরেছি। এটা শুধুমাত্র ভালো কাজ করবার ইচ্ছে থেকে, হয়তো আমাকে একটা পাসপোর্ট ক্যারি করতে হয়, কিন্তু সত্যি বলতে গেলে মানে আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে এমনভাবে বড় হয়েছি, বিশেষ করে বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তো বাবা এখানে আগরতলাতে ট্রেনিং করেছেন দীর্ঘদিন, তো আমরা সব ছোটবেলা থেকেই যখন বড় হচ্ছি, যখন বুদ্ধি হচ্ছে আমাদের, কখনোই না ইন্ডিয়া আরেকটি দেশ সত্যি আমি পারিবারিকভাবে কোনোদিন এইটা বিচার বা এটা ভাবতেই পারিনি। বাবা বলছে আর তো আমাদের ইন্ডিয়া, এ তো আমাদের, মানে ইন্ডিয়ার কোনো অ্যাচিভমেন্ট সবসময় আমাদের অ্যাচিভমেন্ট ছিল। 2 বছর আগে তোমাদের এই ভাষা আন্দোলনের সময় আমি গিয়েছিলাম ওখানে, মানে ওই উদযাপনের সময় 21 ফেব্রুয়ারির সময়। আমরা যখন ওখানে শেখ হাসিনাজিকে মিট করি, উনিও কিন্তু আমাদের একই কথা বলেছিলেন যে ভারতের উচিত একটুখানি চাপ সৃষ্টি করা, ভারত এবং চীনের উচিত একটু চাপ সৃষ্টি করা, যাতে রোহিঙ্গাদের ওরা ফেরত নিয়ে যায়, কারণ বাংলাদেশের উপর খুব চাপ হয়ে যাচ্ছে। অথচ এটাও তো ঘটনা যে এরা ভোট ব্যাংক, এরা ওদেরকেও ভোটে জিতিয়েছেন, এপার বঙ্গেও আমরা এতদিন যাবত দেখেছি এরা কেবলমাত্র একটা ভোট ব্যাংক হয়ে থেকেছে। এই সময়ের কলকাতা বা ইন্ডিয়াটাকে তোমার কেমন লাগছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? পুরো পৃথিবীতেই একটা অস্থিরতা বিরাজ করছে, তো সেটা স্রোত সেটা ধাক্কা এখানে এসেও লাগছে। আর আমি একজন আর্টিস্ট হিসেবে আসলে আমার জায়গাটা পরিষ্কার করতে চাই, আমাদের কাজ, আমার বিদ্রোহ, আমার বিপ্লব, আমার বলা না বলা সব কিছু আমাদের কাজের মাধ্যমে, তো আমি সেই জায়গাটাতে আসলে থাকতে চাই যে আমার কাজ দিয়ে আমাদের প্রতিবাদ হোক। এই তো নিশ্চয়ই, এবং মানে শুধু কাজ না, তার সঙ্গে তোমার চলাটা দিও, তুমি যদি এখানে এসে ছবি করো এবং ফেরত গিয়ে আবার ওখানে ছবি করো, সেটা এমনিতেই একটা একটা ধরনের, হ্যাঁ মানে সেটা তো আসলে যেটা আমি অনুভব করে করছি সেটাও একটা বক্তব্যই আছে। এই যে আমরা যদি বলতে পারি যে আসলে শুধু বাংলার হয়ে মানে আর্টিস্টের কাজই তো আসলে যে সীমারেখাটাই ভূগোলটা মুছে ফেলা। নিশ্চয়ই তাই, 100 বার তাই। এবং আরও একটা জিনিস আমার কোথাও একটা জায়গায় মনে হয় যে আমরা যে এসেন্সটায় বড় হয়েছি, আমরা সবসময় বলতাম আমাদের যেহেতু ভাষাটা এক, যে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক, সেই কারণে একজন জয়া এহসানের সঙ্গে হাতে হাত ধরতে আমাদের কখনো কোনো অসুবিধা হয়নি, দুপাশের কোনো মানুষের অসুবিধা হয়নি একেবারেই। জয়া সেই আমি বলছি না একবারই বলতেই চাই যে আমার কৃতজ্ঞতা হচ্ছে আমার ফ্রেটার্নিটির প্রতি, তো অবশ্যই এটা এখন আমারই জায়গা, আমি এরকম করেই বলি, আমি আর আলাদা করে বলি না। তবে আমার এখানকার যে দর্শক যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে আমার কাজ ভালোবেসে দেখেছে, আমি এইটুকু বুঝেছি যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে
কেউ যদি ঠিক করে কাজ করতে চায়, শুধু কাজটাই না, আমি বলবো যে আমি শুধুমাত্র কাজের উপর বিশ্বাস এবং আমার নিজের উপর বিশ্বাস রেখে আমি কাজ করেছি, আর কিছুকে আমি পুঁজি বা মূলধন কখনো করিনি বা করবার মতো কিছু নেইও আমার কাছে। তো এই জিনিসটা এখানে অ্যাপ্রিসিয়েট করে। অভিনেত্রী বা নায়িকা হওয়ার অনেক এমন দিক আছে যেগুলো খুব সুখকর নয়। তুমি জানো খুব সম্প্রতি তোমাকে কেন্দ্র করে একটা বড় বিতর্ক আলোচিত, মানে বড় বিতর্ক হয়ে গেল এখানে। একটি গণমাধ্যমে লেখা হলো যে একজন নামী পরিচালক তিনি তোমাকে বিয়ে করবার জন্য তার ধর্ম পর্যন্ত বদলাতে চেয়েছিলেন। তো এইটা, এই জাতীয় খবরগুলো যখন বেরোয় তখন হাউ ডু ইউ রিয়্যাক্ট টু ইট? কারণ সৃজিৎ বাংলাদেশি মেয়েই বিয়ে করলো, তোমার বন্ধু, আমার খুবই কাছের বন্ধু মিথিলা, সৃজিৎ তো আমার কাছের বন্ধু, অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট একজন ডিরেক্টর। এগুলো আসলে কামস উইথ এ প্যাকেজ, এমনিতেই হয়। আর সৃজিৎকে সকলেই এমনি খুব ভালোবাসে, পছন্দ করে। সৃজিৎ এতদিন ধরে কাজ মানে হয়ে ওঠেন, সংসারী হয়ে ওঠেনি, সেই জন্য হয়তো এগুলো একটু বেশি হয়। এগুলো হতে পারে। আবার এগুলোর যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৃজিৎ মুখার্জি একজন গুণী নির্মাতা, এবং আমি একজন গুণী নির্মাতার সঙ্গে বা আমি যে কোনো নির্মাতার সঙ্গে, গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে চাই সবসময়। তো আমি এটাই বলবো যে যারা এসব করেন তারা, তাদের এগুলোই বোধ হয় এগুলো ইনাফ হয়েছে, এগুলো নিয়ে আর এখন এগুলো করেন না। সৃজিতের বিয়ে দিয়ে শুরু হয়েছে 2020 জানুয়ারিতে, তো শুনছি লাইন দিয়ে বিয়ে। তো এর মধ্যে জয়া আসেনের কোনো খবর আছে নাকি? আমাকে কে বিয়ে করবে বলো, কে প্রেম করবে আমার সঙ্গে? আমি পায়ে সর্ষে দানা দিয়ে ঘুরিয়ে যখন কলকাতায় আসি, মানে এয়ারপোর্ট থেকে নেমে হুড়হুড় করে কাজে ঢুকে যাই, কারণ অনেক পেন্ডিং কাজ পড়ে থাকা, দুদেশ মিলিয়ে কাজ করা তো আমি সময় সাপেক্ষ ব্যাপার। এই পার্টনারকে ভালোবাসার মানুষকে সময় দিতে না পারি, কেন থাকবে ভাই সে আমার সঙ্গে, কেন থাকবে? তাহলে তুমি বলতে চাইছো যে আরো একটু থিতু না হওয়া পর্যন্ত বিয়ের কথা ভাবছো না? থিতু না, আমার তো একটা ভয়ই আছে। আর মানে আমার মা তো বাড়ি থেকে বলেনি, সকলেই বলেন, কিন্তু একটা সোশ্যাল চাপও আছে। কিন্তু দেখো আর্টিস্টের সঙ্গে যে কারো সংসার করাও মুশকিলের আছে, ঠিক কথা। মানে আমরা যতই আমরা এমনিতে ভালো পর্দায় ভালো সে ঠিক আছে, ভালো মানুষও সেটা ঠিক আছে, কিন্তু সময়টা একটা কোয়ালিটি টাইম তার ফ্যামিলিকে দিতে হয়, তার পার্টনারকে দিতে হয়। আর আর্টিস্টের অনেক আমি মনে করি আর কি, মানে আমি জানি না সকল আর্টিস্ট আমার সঙ্গে একসাথে হবে, কিন্তু আমি মনে করি যে আর্টিস্টের অনেক মুড সুইং আছে, আর্টিস্টের ব্যাগেজ আছে অনেক, সেগুলো পার্টনারকে নিতে হয় স্পন্টেনিয়াসলি। সো এটা খুব টাফ আসলে, একজন আর্টিস্ট হয়ে তার সংসার টেকানোর চেয়ে একজন পার্টনারের দায়িত্ব বেশি হয়ে পড়ে। এটা যেহেতু মানে একটা দশক শেষ হলো, একটা নতুন দশকে আবার আমরা পা দিচ্ছি, তো লাস্ট দশকে যদি আমি বাংলা ছবির নিরিখ দেখি, তোমার অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছে। ধরো বিসর্জনে তুমি এত খ্যাতি পেয়েছো এবং তার ফলো থ্রু হিসেবে বিজয়, আমি এই বাংলায় বলছি। বা ধরো এই গত এক দশকে আমরা একজন নতুন নায়িকাও পেয়েছি আবর্ততে অরিন্দম শীলের হাত ধরে এলে, এবং তারপর থেকে যা যা তুমি ছবি করেছো খুব খুব সিগনিফিকেন্ট কাজ করেছো। জয়, আমি যদি এই দশক শেষে বা নতুন দশকের শুরুতে গত দশকটা দিয়ে তোমার কাজ বাছতে বলি, তুমি তোমার প্রথম তিনটে কাজ কি রাখবে? যদি আমার পছন্দের কাজ বলতে হয়, অবশ্যই বিসর্জনের কথা বলবো। আমি বলবো ডুব সাঁতার নামে একটা ছবি আছে, গেরিলার ছবি আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, দারুণ ছবি, খুব ইম্পর্টেন্ট ছবি। আমার কণ্ঠ ভীষণ পছন্দের, এবং আমার রবিবার মানে আমার সবকটি এই কটি কাজ আসলে খুব প্রাণের। রাতে ঠিক মাঝরাতে ঠিক তোমায় মনে পড়ছিল, দূরে গ্রামাফোনে আলী আকবর আত্মমগ্ন বাজছিল, আলী আকবর শরদের তারে তোমায় সুরে বাজছিল। যতজন পরিচালকের সঙ্গে কাজ করলে, আমি যদি একটা বলি যে তুমি একটা টপ 5 লিস্ট, এ বাবা, কৌশিক গাঙ্গুলী আছেন, অতুল দা আছেন, শিবপ্রসাদ মুখার্জি, সৃজিৎ মুখার্জি, অরিন্দম শীল, মানে আসলে এই পাঁচের সাথে আমি কাজ অলরেডি করেছি, এবং ওনাদের সঙ্গে আরো আরো সব কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করছি। কিন্তু তার আগে আমাকে বলো, এমন কোন পরিচালক হাতে রয়ে গেলেন যার সঙ্গে খুব ইমিডিয়েটলি কাজ করতে চাও বা চলেছো, যার সঙ্গে কাজ করা হয়নি? চলেছি ঠিক সেরকম কিছু কথা হয়নি, তবে হ্যাঁ আমি না নতুনদের সঙ্গে অনেক মানে কাজ করতে চাই। নতুনদের ছবিগুলোর মানে অনেক ডাইনামিক হয়, অনেক এনথু থাকে, অনেক সাহসী হয়। যেমন শৌকর্য ঘোষালের সঙ্গে কাজ করলাম,
আমার দারুণ লেগেছে, মানে এত এত অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করে। তো আমি আসলে নতুনদের সঙ্গে অনেক বেশি কাজ করতে চাই। ঠিক কথা বলেছো, সৌকর্যর কোনো প্রিটেনশন নেই, কোনো বিশ্বাস করে ও সেটাই বানায়। ইন্দ্রাশিষাচার্য, তার সঙ্গে কাজ করতে চাও না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কাজ করতে চাই আমি। ইভেন আমি কবিদার সঙ্গে ভীষণ কাজ করতে চাই, খুবই খুবই। ইভেন তোমার ওই মানে যে শর্ট ফিল্মটা তুমি কবিদার করেছো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি আমি মনে করি। যে বলবার মতো বা আমায় যদি কেউ জিজ্ঞাসা করে তোমার প্রিয় কাজের ভেতরে, আমি একেবারে ওপরের দিকে কাজটিকে রাখবো। এবং আমার মনে হয় অভিনেত্রী হিসেবেও তোমাকে আমরা ওই কাজটার জন্য অনেক ওপরের দিকে রাখি। যদি বলো তোমার নিউ ইয়ার রেজলিউশন কি বা কিছু, আমি বলবো যে আমি আসলে অনেক আরো অনেক অনেক বেশি চ্যালেঞ্জের সামনে পড়তে চাই, যাতে আমার নিজের উত্তরণটা আরো ঘটে অনেক বেশি। যেমন ধরো আমি বলছি যে মানে এই ধরনের রোল আমাদের এখানে মেয়েদের দেওয়া হয় না, যতক্ষণ মানে ভারতেই দেওয়া হয় না, যতক্ষণ না পর্যন্ত সেই নায়িকা নিজে প্রোডিউসার হলেন। ধরো দীপিকা পাডুকোন ওই রকম সুন্দরী নিজে প্রোডিউসার হয়ে ছপাকের মতন একটা চরিত্র পেলেন, অ্যাসিড আক্রান্ত। অর্থাৎ তার ওই অত সুন্দর মুখকে তিনি ভেঙে চুরে এমন একটা মুখ নিয়ে আসতে চান যাতে লোকে না বলে যে দীপিকা ভীষণ সুন্দর লাগছিল, তার ওটা যেন সেকেন্ডারি বা আসেই না আলোচনায়, অভিনয়টা ক্রাফটটাই সামনে আসে। তো সেই রকম একটা চরিত্র করতে খুব মনে হয় যে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলে জয়া স্যার নেবে? নেবে মানে লুফে নেবো, আমি সব কটা বাদ দিয়ে আমি সেটা আগে করবো। জয়া তুমি প্রযোজক হিসেবেও কাজে নেমেছো, তো এমন ছবি কেন নিজের জন্য প্রযোজনা করো না যেখানে সত্যি জয়া নিজের থেকে অনেক দূরের এমন চরিত্র যেটা ভারতীয় ছবি বা বাংলাদেশের ছবির ইতিহাসে একদম কাল্ট হয়ে যায়? আমি সেটা করতে চাই, কিন্তু আমার একটা তো এম্বার্গো আছে এদেশে প্রডিউস করবার, সেটা তো আছেই। আর আমাদের দেশের সিচুয়েশনটা কি আসলে আমাদেরকে, যেটা আমি এবার আমি ভাবছি যে আমি একটা জিনিস মাথায় নিয়েছি যে আমি আসলে এখানে না অনেক দর্শক খুব ভালো, এখানে দর্শক সব কিছু নেওয়ার জন্য রেডি আছে, কিন্তু আমাদের বাংলাদেশে খুব মিক্সড দর্শক, মানে অডিয়েন্স খুবই মানে একটা ক্লাসিফিকেশন আছে রয়েছে। তো আমি আসলে দর্শকের রুচিটা আগে পাল্টাতে চাই, সেই জন্য আমি চাই যে আমার প্রোডাকশন হাউস থেকে নর্মাল কিছু দর্শকের রুচি চেঞ্জ করে জনরে ভাগ করে কিছু ছবি তৈরি হোক, এবং তার ভিতর যদি এরকম ডায়নামিক চরিত্র আমি পাই ডেফিনেটলি, তো আমার কাছে সাথে সাথে সেই ডিরেক্টরটাও লাগবে, একটু শক্তিশালী ডিরেক্টর। তুমি যখন উপাস থেকে পাশে এসে অভিনয় করলে, তারপরেও আমরা দেখলাম ধরো জ্যোতিকা এসে এখানে রাজলক্ষ্মী শ্রীকান্ত করলো, খুব ইম্পর্টেন্ট একটা ছবিতে একটা ইম্পর্টেন্ট চরিত্র করলো, মিথিলা এসে কিছু ছোটখাটো কাজ করছেন, ওয়েবেও অনেকটা কাজ করেছেন, অনেককে দেখা যাচ্ছে যে রাস্তাটা খুলেছে এবং তারা তোমাকে খুব আদর করেন, খুব ভালোবাসেন, এবং আমিও দেখেছি তুমি তাদেরকে কিভাবে সাপোর্টে পাশে দাঁড়াও। সাধারণত শুনি নায়িকাতে নায়িকাতে ভাব হয় না, কোথাও কোনো ভয় হয় না? না আমার ভেতরে সব মালিন্য নেই, কেন হবে? আমি আমার কাজ নিয়ে প্রথমত সিকিউর নয়, এবং আমি শুধু আমারটা আসলে বুঝি, আমি খুব বিশ্বাস করি টোটালিটিতে, আমি টোটাল ফিল্ম প্রসেসটা ভালোবাসি। আমি চাই যে বেঙ্গলের ফিল্মটা, এটা আমার চাওয়া, আমি চাইলেই হবে সেটা নয়, যে বেঙ্গল বাংলা ছবিকে আমরা একটা কোথাও দেখতে ওয়ার্ল্ড মুভিজের এই যে শক্তিশালী একটি আমরা মানে কি বলবো ভাষাভাষীর লোক, কিন্তু আমাদের সেই সত্যজিৎ যেখানে ছেড়ে গেছিলেন, যেখানে ঋত্বিক ছেড়ে গেছিলেন, এত সিগনিফিকেন্ট কাজ, এত সিগনিফিকেন্ট জায়গা, ওই জায়গাটা আসলে আবার দেখতে চাই। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জ্বর জ্বর, মন লাই সারি আরে যাইতা থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। কি মনে পরিস্থিতি সামান্য হলেও ভালো যে এখানের ছবি কিছু এখন বাংলাদেশে রিলিজ করছে, রিলিজ করছে আর কি, আমি বলছি হলে রিলিজ, কারণ নইলে তো এখানে ছবি বেশ ভালো রিলিজ করছে, ওখানে কণ্ঠ তো খুবই ভালো রিলিজ হলো, রবিবার রিলিজ করছে খুবই তাড়াতাড়ি। তো এই যে তাড়াতাড়ি আদান প্রদানটা একটু সহজ হওয়া, আমার ধারণা আমাদের এখন নতুন নীতিমালা হচ্ছে বাংলাদেশে, তারা কিন্তু অনেক ফ্লেক্সিবল। নতুন বছরে জয়া হাসান তুমি আমায় বলো কি কাজ আছে, তুমি তো অতনুদার বিনিশু তো তোমার এখন ফেস্টিভ্যালে ঘুরছে, সেটা নিয়ে কিরকম এক্সপেকটেশন, কেমন হয়েছে? সেটা তো আসলে গোয়াতে যখন দেখানো হলো, সরি KIFS-এ যখন দেখানো হলো, তখন তো খুব প্রশংসা পেয়েছি ওখান থেকে। এক্সপেকটেশন আমি চাই যে দর্শক তার নিজের ছবিটি বুঝে নেক, সব ধরনের ছবিই হবে। আর সে যে বললাম আমি আমার, এটা আমার আত্মার খাবার, মানে এটা আমার কি বলবো, এটা আমার খুব একান্ত নিজস্ব, মানে রবিবার করে আমার বিনিশুতোয় করে আমি কোয়াইট শিওর যে দর্শক
এই ট্রিপটা খুব ভালোবাসি। যাদের সঙ্গে কাজ করছো, যদি পুরুষ অভিনেতাদের কথা বলি, কার কার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগবে, কারা কারা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবেন বলে তোমার মনে হয়? ঋত্বিকদার কথাই আমরা বলি যে ঋত্বিকদা একদম মেইন স্ট্রিমের ফ্রন্টলাইনের কাজগুলো না করেও নিজে প্রথম দিকে নিজে কোথা কী করে জায়গা করে নিল, কারণ এখন না আর হিরো হিরোইন কনসেপ্টটা নেই, এখন কন্টেন্ট হলো আসল ব্যাপার এবং অভিনেতা এবং অভিনেতা। এখন আর অভিনেতাকে সুদর্শন সুপুরুষ হবার প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই। দর্শকের রুচিও চেঞ্জ হচ্ছে, এটা সারা পৃথিবী জুড়েই হচ্ছে। একজন মানে কি একটু কুজো লোক, কালো লোক, সেও কিন্তু ভালো দারুণ অভিনেতা হতে পারে। কৌশিক গাঙ্গুলি তো প্রমাণ দিয়েছেন, কিন্তু কৌশিক গাঙ্গুলি তো আমার ভীষণ মিষ্টি লাগে, কি সুন্দর হাসি। আমি এরকম হাসি তো, এরকম হাসি তো আমি আর কারো দেখি না, এত মুগ্ধ হয়ে যায় আমি মানুষের দিকে তাকিয়ে শুধু দেখি। কেদারা দেখেছো? উফ, অসাধারণ, কি দেখবো, হি ইজ আ ম্যাজিশিয়ান অভিনয়ের। উফ, ওনার কথা বললে আসলে কিছু বলবার নেই। তো ঋত্বিক হলো, কৌশিক দা হলো, আর বলো তুমি আবিরের সঙ্গে কাজ করেছো? আবির তো বরাবরই, আবির কি আবির হিরো হিসেবেও যেমন ভালো অ্যাকসেপ্টেন্স রয়েছে, এবং আর্টিস্ট হিসেবে অ্যাবিসেন যদি আমরা দেখি বা আরও অন্যান্য ছবি দেখি, মানে সবাই সব কিছু পারে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে পরম এত ভালো অভিনেতার পরম ডিরেক্টর হিসেবে ভীষণ প্রিয়, সোনার পাহাড় আমার দারুণ লেগেছে, আমি পরমের সাথে কাজ করতে চাই। হ্যাঁ, মানে আবার তুমি বলছিলে তাই আমি আবার মনে হলো আমি পরমের সঙ্গে কাজ করতে চাই। তো আবির বা পরম ওরা সকলেই মানে এত, ওরা না অন্য ওদেরকে সব মানে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, এই সুবিধাটা এখানে সকলের রয়েছে। আমার তো কোনো আপত্তি নেই, আমি একজন একজন নতুন কারোর সাথে আমি সহশিল্পী হিসেবে খুব পছন্দ করি, আমি তো নতুনদের সাথে আর বেশি চ্যালেঞ্জ ফিল করি, মানে নন অ্যাক্টার, নন অ্যাক্টারদের সাথে দারুণ মজা, দারুণ হিসেব ফেলে আর কি, সেটাও আছে। একই সঙ্গে আমার সবার সঙ্গে যেমন জিদ্দা দেব, ওনারা তো মানে ওনারা অলরেডি প্রমাণ করেছেন যে ওনারা কত অন্যরকম ছবিতেও তারা সমানভাবে পারদর্শী। আমার শুধু কোনো টু ডু লিস্ট আছে, যেমন প্রসেনজিৎটা টু ডু লিস্টে ছিল, হয়ে গেল রবিবারে, আর কোনো টু ডু লিস্ট আছে তোমার? আমার গৌতম ঘোষের সঙ্গে কাজ করবার সত্যি ইচ্ছে রয়েছে, সেটা যদি কখনো সম্ভব হয়। আর আরও সকলে জানবে তার কাজ, অবশ্যই অবশ্যই ওনার সঙ্গেও আমার ইচ্ছে রয়েছে যদি কখনো সুযোগ হয়। নিজেকে স্ক্রিনে দেখে কি মনে হয় তোমার সবচেয়ে বড় খামতি? সবই তো খামতি, আমার ঠিকঠাক কিচ্ছু লাগে না, আমি অবাক হই যে লোকে আমার ছবি টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে দেখে, সিরিয়াস, এটা আমার বিনয় নয়। নতুন বছরে জয়া আহসানকে নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, ওর ভালো লাগা মন্দ লাগা গত একটা দশকে সত্যিই তো একজন তারকা তৈরি হলেন, ভালো অভিনেত্রী হিসেবে এলেন এবং ওপার বাংলা থেকে এসে আমাদের প্রত্যেকের মন জয় করলেন, এমন এমন ছবি বাঁচলেন, অ্যামেজিং সেন্স অফ স্ক্রিপ্টস আছে ওর, কারণ ওর একটা স্ক্রিপ্টও আমি বলতে পারবো না যে খারাপ বেঁচেছিল, ছবি চলেনি, নানা রকম কাজ হতে পারে, কিন্তু ও যে চরিত্র বা যে চিত্রনাট্যটা বেঁচেছে সেটার ওর একটা অ্যামেজিং কি বলবো একটা 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 সামহাউ ও ভেবে নেয় বা বুঝতে পারে যে এটা কাজ করতে চলেছে বা এই চরিত্রটা খুব ভালো। তো সে তার নতুন বছরের আশা স্বপ্ন এই সবটাই নিয়ে আপনাদের সামনে আসবার চেষ্টা করেছিলাম। জয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ, ভালো হোক, দারুণ একটা আড্ডা হলো, আর দর্শকদের সাথে সরাসরি এইভাবে ইন্টারঅ্যাক্ট করবো, আর আমার তো আসলে মানে দর্শকদেরকে এত কিছু খুলে বলবার সুযোগটা হয় না, সেই সুযোগটা করে দিলাম, আমি আমার মনের কথাগুলো আসলে শেয়ার করলাম, বললাম। তো দর্শকদেরকে আবার বারবার আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই জন্য যে আপনারা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, আপনাদের মানুষ করে নিয়েছেন, সেটার জন্য আমার অনেক 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 কৃতজ্ঞতা, একেবারে আন্তরিকভাবে মন থেকে সবসময় পাশে থাকবেন এভাবে, যেন আমি আপনাদের উৎসাহে আসলে আরও অনেক ভালো কাজ করে যেতে পারি। চলো, থ্যাংক ইউ সো মাচ।